Già questo va detto, ma c'è un sacco tragico. Vedete che non russa. Metto vasico quello che è. Già non vasico quello che è. Aiuto a russare. Facciamo i soldi. Già se c'è Abel e ci mancherà della città già non è vero ho possibile almeno sciamane con il trinta a se lo russa. Guarda di dos mai tutti che che ne tende dopo lo sulle tale che anche dove lo trova allora posso scappare mi dico che cade non mi stava ci vuole il culo al parcone tale può anche ma vedo non va a terra e mi dico che è il mio dia. Già onek somoy ni onushkar ki aajke uchak parat ki apekar kuchhe tade ko apur kore bitu ko tade ko sampokhe onek kon bisha jato tuk somoy jara jato tuk arochhe তার যে সাহিত্যের ভাঙায় অথবা তার কবিতা গান গজল না এটা অনেকটা সাহস এবং কয়েকদিন পরবর্তী তার এই জীবনে লেখা উপর আলোচনা করা হয় শেষ করা অত্যন্ত দুঃসাহস মাঝখানে অনেকটা কাজের মনুষ্য হারিয়ে গিয়েছিল সাম্প্রতিক কালে বা কিছুদিন যাব প্রত্যেকটা মানুষের জাগরণে সংগ্রামের বাকি পাখি তাকে উপস্থিত দেখা যায় অন্তরাত্মা আমাদের দেশে একটি দল আছে পাশাপাশি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলামের বিশেষ করে ইউটিউবার সাম্প্রতিককালে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার বিভিন্ন গানের কোন ব্যাখ্যা বা তার অর্থ আবিষ্কার করার চেষ্টা করছে অর্থাৎ যুগটা এখন যেভাবে চলছে সেখানে কাজী নজরুল ইসলামকে অনুপস্থিত টাকা সেটাকে চেতনা কাজী নজরুল ইসলামকে ধরবার টুকু ছিল মনে হয় না কিসের করছে আমার দৃষ্টিতে তিনি যোগের কবি যে অবস্থানে তার জন্ম যে সময়টাই জন্ম সে বর্তমানের আসন ছিল তখন গোটা ভারত ব্রিটিশ এই ব্রিটিশদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তার লেখনী যথেষ্টভাবে তৎকালীন ব্রিটিশকে বিতাড়িত করাই হোক তার স্বাধীনতা অর্জনই বলা হোক সেখানে কবি নজরুল ইসলাম তাদের আন্দোলনের একটা খোরা ছিল চেতনা ছিল উন্মাদ হচ্ছে তাদের লিখতে গিয়ে অনেকবার কারণ করতে হচ্ছে সুকবিতার কারণে কোনো কোনো অনুষ্ঠানে তিনি গান যে গাইতেন দেখা যেত বাসায় ফেরার আগেই পুলিশ তার বাসায় উপস্থিত অর্থাৎ
এই যে গানটা কারাই লোক ভেঙে বেড়ে বদলে কেন? অর্থাৎ নজরুল ইসলাম চলার প্রতি যেখানে হচ্ছে হয়েছে সেখানে তার একটা সৃষ্টি আমাদের সামনে উপস্থিত করেছে এবং ছোটবেলার নাম দুঃখী সে জীবন যন্ত্রণা অভাব অনটন তাকে কখনো কিছু ছুঁয়ে ছাড়ে না। মনে ছিল যে ক্ষুদা যন্ত্রণা অভাব এটা তার নিত্য সুখ, কিন্তু তিনি কখনো পালন করেন তার সাবলীর লেখা এবং সে লেখার মধ্য দিয়ে তিনি যে জাগরণ সৃষ্টি করেছেন সে কারণে আজকে কোনো নজরুল ইসলামকে যদি আমরা বাংলাদেশের কবি বলি তাকে কবি বলি তাহলে আমার মনে হয় ওনাকে একটু খাটো করে দেখা। কাজী নজরুল ইসলাম সর্বকালীন একজন অত্যাচারের বিরুদ্ধে একজন প্রতীকী না, কাজী নজরুল ইসলাম যুগ থেকে যুগান্তর হচ্ছে থাকবে যেখানে অত্যাচার যেখানে নির্যাতন হবে সেখানকার মানুষ কিন্তু কাজী নজরুল ইসলামকে অনুসরণ করবে এবং তাকে বারবার স্মরণ করবে। তার সৃষ্টি শক্তি তার যে যুদ্ধ লড়াই বাক্যগুলি আছে সে বাক্যগুলি স্মরণ করে সবাই মানসিকভাবে শক্তি ধারণ করতে পারবে এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষেত্রে তাদের থেকে কেউ আটকে দিতে পারবে। আমরা শেষ দুইটা কবি পাশাপাশি দেখি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর একজন কাজী নজরুল ইসলাম। কিছু কিছু সাহিত্যিকরা দুজনের মধ্যে আলাদা করতে চান, কিন্তু আমি আলাদা কিছু দেখি না, কারণ কোনো কবি ধর্মের না, কোনো কবি জাতের না, কোনো কবি জাতের না। কবি কবি সর্বকালে মানুষের কথা বলে, মানুষের জীবনের কথা বলে। সুতরাং অনেকে বলেছেন যে আন্দোলন সংগ্রামের মধ্যে শুধুমাত্র মিটিং উচিত আর পুলিশের সাথে ভিলাভিলি নয়, এটা কি একমাত্র যুদ্ধের ময়দানে শুধু কি গুলি ছুড়লে একটা জাতি উৎসাহিত হয়? তাতে কি সে সবকিছু ভরসা পায়? না, সে জাতিকেও কিন্তু উত্তেজিত করার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা পিছন থেকে যোগাযোগ দেয়, তালিম দেয়। যদি যে কি চল 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 যে ভবনে বাজে মাত নিম্ন কলা দুর্বৃত্ত, তার মানে কি? এটা আমাদের দেশের বোধ হয় আর্মির প্যারেড মিউজিকটা বাজানো হয়, আর এই মিউজিকটা গানটা যখন বাজানো হয় দেখবেন তারা প্যারেড করে, তারাও কিন্তু সুশৃঙ্খলভাবে তারা শক্তি প্রদর্শন করে। তাহলে এই গানটাকে যে শুধু আমাদের দেশে শোনার জন্য না, এই গানটা সকল দেশের যে সার্বভৌমত্বের রক্ষার যে প্রতিরক্ষা বাইরে যারা আছেন তাদের সকল বাইরে প্রযোজ্য। তার দুঃখের আয়তনটা অনেক বড়, কবি তার ছোট ছেলে তিনি মৃত্যুবরণ করেন, তার নাম ছিল বুলবুল। কবির পকেটে টাকা সামান্য, শিশু বুলবুল মারা গেছে দাফন করার কারণে। তিনি তার কবিতা তার লেখা দেশকল পত্রিকা প্রকাশিত করত, প্রকাশকদের বারবার টেলিফোন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তাকে কেউ দিচ্ছে না। একজন যা পাঠাবে অনেক হলো, যথেষ্ট নয় দাফন করা। কবি তার এই শিশু সন্তানের লাশ ফেলে ভালো করতে আপনার
অনুভূতিটা ব্যক্ত করে একটা কিছু লেখে এবং সেটা আমি পত্রিকায় ছাপব এবং আপনার এই সন্তান তখন তখন দরকার আমি তিনি বসে বসে কালে কলম কাগজ মন যদি এক হয়ে গায় তখন তো লেখক হয় অত্যন্ত শক্তিশালী তাই তুমি আছে বলবে শান্ত হয়ে আমার গান এই গানটি কি লেখার অর্থ অর্থাৎ এই সৃষ্টিটা করতে এই গানটা যদি তিনি স্বাভাবিকভাবে লিখতে যেতে পারতেন না অর্থাৎ জীবনের বড় একটা ধাক্কা লাগে এখানে না করে দিচ্ছে তার প্রেমে গান আছে কখনো কখনো গান কোনো কোনো জায়গা গান বা কোনো কোনো কবিতা তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কলম করেছে সাথে সাথে প্রচার হয়েছে নজরুল তাকে নজরুল আল্লাহ মানে না কিন্তু বদলের মতো যে লক্ষ্য তিনি আল্লাহ নানা ধরনের বদল এসেছে তখন সেই বদল শুনে বলতে পারে না যে নজরুলের সে কোনো খোলা দত্ত কেউ আছে অর্থাৎ বিভিন্ন মুখে তার পদচারণা তার লেখার মধ্যে আরেকটি ছিল বাংলা সাহিত্যে কবি নজরুল ইসলাম শুধুমাত্র আমাদের যে বাংলা ভাষাটা সেই ভাষা ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ তার লেখা ছিল তার লেখার মধ্যে আরবি ফার্সি উর্দু শব্দ ছিল যে শব্দগুলি ব্যবহারের মধ্যে তার বদলগুলি অত্যন্ত উচ্চাঙ্গে হয়ে দেখা দেয় এবং বাংলা সাহিত্যের কবি নজরুল ইসলামের এই সকল শব্দগুলি কিন্তু এখন বাংলার পরমাত্মীয় অর্থাৎ বাংলা ভাষার নীতির তারা স্থান করে নিয়েছে আধুনিক জীবনে তারা দেখে ওটাকে তারা উর্দু বা ভাষা হিসেবে ব্যবহার না করে বাংলা হিসেবে ব্যবহার করে অর্থাৎ এই যে সংস্কৃতিটাকে যে তিনি সমৃদ্ধ করতে পারছেন এটা তার একটা বিরাট প্রতিভা যে বৈশিষ্ট্য এটা আমরা অনুভব করতে পারি যদি একটু গভীরভাবে চিন্তা করি কবি নজরুল জীবনটা মধ্যে অনেকটা ছন্ন ছাড়ার বা জায়গা কোনো জায়গায় তিনি কিন্তু স্থায়ীভাবে অনেকদিন বসবাস করেন নাই আজকে আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় তার অবস্থান কখনো তিশা কখনো ময়মনসিং কখনো মুরাদনগর কুমিল্লা কখনো কুমিল্লা শহর অর্থাৎ নানা জায়গায় তার জীবনটা নানাভাবে কেটেছে এবং শেষ পর্যন্ত তার মাতৃভূমিতে গেলেন কিন্তু শেষ নিষ্ঠার তার ত্যাগ করবে এই বাংলাদেশের কবিতা ওনার প্রত্যেকটা লেখার কিছু না ঘটনা আছে যে ঘটনা দেখে ওনাকে ছাই করছে একটা কিছু সৃষ্টি করতে আর নতুন করা হবে কিন্তু সৃষ্টি সুখের উল্লাস মেতে থাকতে ক্ষুধা দারিদ্রতা বিলাসিতা এইসব জীবন ব্যবস্থা নিয়ে বা তিনি একজন পরিপূর্ণ ধনী সম্পদ থাকবে এগুলো টাকা পয়সা থাকবে সে বিষয়টা ছিলেন সাধারণ মুসলিম পরিবারে যারা নাম রাখে তারা সাধারণত খুঁজে খুঁজে বেড়া ব্যয় করে কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত না প্রত্যেকের নামে কিন্তু অর্থ থাকে কিন্তু কাজী নজরুল ইসলাম তার সন্তানদের নাম দেখতে কিন্তু এই বিষয়টা কাজী সুপ্রশাস কাজী অনুরুদ্ধ এই যে তার লেখার মধ্যে তিনি হিন্দু না তিনি মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ এই বিষয়টাকে কখনোই তিনি মানুষের সামনে নিজেকে দায়ী করতে অবস্থিত ছিলেন না কবি যখন উক্তি বিদ্যুৎ কবিতা পত্রিকায় প্রকাশিত চ্যানেলের নাম কাজী নজরুল ইসলাম কিন্তু সবাই চিনে না
কলকাতার মানিকতলায় তিনি যখন বসবাস করেন, সেই মানিকতলা এখনো বাড়ি ধরতে কিন্তু পাকা ছাদ দেওয়া নিয়ম না, এখনো উপরে টালি আর মাটি ঘর, ও জানা হচ্ছে না কারণে যাও। তিনি শহরতলিতে একটা ঘরে বসতেন বিদ্যালয় মাটি, তো ক্লাবটার সামনে দিকে রাস্তা পাশে মেয়েদের একটা স্কুল, মেয়েরা দোয়া করে আসবে, খুবই মানুষ তো মাঝে মাঝে কিছু কিছু কথার পাচ্ছে, মেয়েরা খুব বিরক্ত একদিন তাকে মোটামুটি খারাপ গেলা করে যা হয় তাই শোনা উত্তর হচ্ছে না, উত্তেজিত হচ্ছে না, তাকে যদি উত্তেজিত করার চেষ্টা করি তিনি হাসছে, যাই হোক করার চেষ্টা করবো ক্লান্ত হয়েছিল আবার বাড়ির দিকে যাওয়া, এর কিছু পথ যাওয়া তার কন্ঠ থেকে আসতে যে গাড়ির কথা মেরু তিনি সুন্দর তাই চিরপ্রিয় সেটি বলো না, এখন মেরু এত গান কি বলবো, এই গানটা কিন্তু আগে লেখা না ওই মুহূর্তে একটা লাইন গানটা পরের দিন স্কুলের দিন মনে মানে হেড মিস্ট্রেসের সব মিলে বলুন তো তোমরা ভুল করছো রং পৌঁছিল না বিদ্যুৎ ওরা মানুষ ভাব তার সাথে কি করে তার কাছে কিভাবে ক্ষমতাটা আনুষ্ঠানিকতার শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবে, আর কলকাতা শহরের কথা সাংস্কৃতিক অনুষ্ঠানে সব মেয়ে দলকে বললো আপনি সেই গানটা গাবেন, মানে আজকে পরিবেশন করবেন আমাদের অনুমতি থাকবো, খুবই হানা দিল না মুসলিম হারমোনিয়ামে অতি গান বলছিলেন যে আগে শুধু হারমোনিয়াম অর্থ অনুভূতি ছোট আজকের এই আধুনিক প্রযুক্তিকে বাদ্যযন্ত্র এমনি ছিল না, তার মানে কি প্রতি পরতে পরতে তার শিশু প্রত্যেকটা ঘটনার প্রতি যতগুলি কবিতা পড়বে যতগুলি গান দেখবে এর পিছনে পিছনে কোনো না কোনো নক্ষত্র ছুটি ইতিহাস